আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম। তো আমরা ইংলিশ মুভি যারা দেখি, অনেকেই ইংলিশ মুভি ইউটিউবে 100% আমাদের 97% থাকে না, যেগুলো রিলিজ হয় নতুন মুভিগুলা থাকে না। তো তাদের জন্য আমি আজকে একটি অ্যাপ শেয়ার করবো। অ্যাপসটি আপনারা প্লে স্টোরেই পাবেন, অনেকেই জানে অনেকেই জানে না। এই ফ্রি মুভিজ 2021, এখানে সবগুলো সালেরই মুভি পেয়ে যাবেন এবং 21 সালের আপডেট মুভি অনেক এসেছে। এখান থেকে মুভি দেখে আপনারা হয়তো পুরো শেষ করতে পারবেন না, অনেকগুলো মুভি আছে। তো জাস্ট এখানে ফ্রি মুভি 2021 লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি ফ্রি মুভিস অ্যাপস দিছি, অ্যাপস না দিলেও হবে। একটু ভুলের কারণে আসতেছে না, তো মুভিস দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন 4 নম্বর অ্যাপসটা, আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ওপেন করার পর দেখবেন যে এখানে অনেকগুলো মুভি শো হবে। তো এখানে এত এত মুভি আছে যা আপনারা আপনাদের লাইফ টাইম দেখেও শেষ করতে পারবেন না। এখানকার মুভিগুলো ইউটিউবে সাধারণত পাবেন না আপনারা। এই এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল ক্রিশ, এই মুভিটা ফেভারিট আমার, দেখবেন আপনারা সবাই। এখানে দেখার জন্য এই ওয়াসে ক্লিক করে দিবেন, ওয়াসে দেওয়ার পরে ডাউনলোড করেও রাখতে পারবেন এবং ওয়াস করে দেখতে পারবেন। কাজ টু টিভি, টিভি তো প্লে করে দেখতে পারবেন। সো আমি প্লে করলাম না, কপিরাইট চলে আসবে জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্ভেল, মার্ভেল অপশানের মধ্যে মার্ভেল সিস্টেমের মুভিগুলো আছে। এখানে 2021-21 দেখেন কতগুলো মুভি আসছে। 2021 সালেই 391টা মুভি আসছে, উপরে দেখতে পাচ্ছেন 391 রেজাল্ট। তো 391 2021 সালের মুভি, বুঝতে পারছেন না, এখানে অনেক পুরনো মুভিগুলো পেয়ে যাবেন। 2013 দেখতে পাচ্ছেন, এখানে হরর, রোমান্টিক, হিস্ট্রি, ফক্স, তারপরে ড্রামা, ফ্যামিলি সিনেমা, চায়না, বায়োগ্রাফি। তো আমি হরর মুভিও আমি দেখি, আমার ভালো লাগে। সো গাইস এখানে দেখতে পাবেন। তো আমি আপনাদের একটা মুভি প্লে করেই দেখাবো, সমস্যা নাই। জাস্ট আমি সাউন্ডটা দিব না, আপনারা সাউন্ড দিলে কপিরাইট আসতে পারে। মুভিটা আমার অনেক ভালো লাগছে দেখে। এখান থেকে ফুল এইচডি মুভি দেখতে পারবেন অনায়াসে। তো এটা আমি দেখতে দেখতে রেখে দিছি, দেখেন এই যে মাঝখানে আছে, অনেক ভালো লাগছে। এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কত পি দেখবেন। আমি 720p দেখি, সমস্যা হয় না, আমার ওয়াইফাই আছে। তো এখান থেকে আপনারা পাতাল করে নেবেন ফোনটা। দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে, এরকম অনেক মুভি পেয়ে যাবেন আশা করি, বুঝতে পেরেছেন না। সাধারণ একটা অ্যাপস যার মাধ্যমে আপনারা অনেক মুভি দেখতে পারবেন, যেগুলো কখনোই আপনারা ফ্রিতে পাবেন না, ইউটিউবে বা কোথাও খুঁজে পাবেন না। খুব ভালো অ্যাপস, সবাই ব্যবহার করবেন। ধন্যবাদ।